বিসমিল্লাহি রহমানি রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজ আপনাদের কিছু হক আদায় নিয়ে কথা বলবো। এটা আমার ধারণা, তাই আমি আপনাদের মাঝে একটা ভিডিও করলাম। দেখুন, আমরা কেউ বলতে পারবো না আমরা বেঁচে থাকবো, সব কিছুর গ্যারান্টি আছে, আমাদের মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। আমরা কি বলতে পারবো আমরা 1 সেকেন্ড বেঁচে থাকবো, 1 ঘন্টা বেঁচে থাকবো? কিন্তু আমরা স্বপ্ন দেখি 10 বছর পর এটা করব, 5 বছর পর ওইটা করব। আমরা বিমা করি, সঞ্চয় করি, ব্যাংকে টাকা জমাই, বাড়ি করি, সব কিছু করি, কেন? ভবিষ্যতের আশায়। কিন্তু আমরা 1 সেকেন্ড পর মারা যাবো সেটার আশায় কিচ্ছু করি না। তাহলে আমরা যে যাই করি, যার স্থান থেকেই যাই করি, মানুষ বেঁচে থাকলে একজনের কাছ থেকে ঋণ করবে, মানুষ বেঁচে থাকলে তার কাছে সব কিছু কিনবে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন কারো হক মেরে না খাই, কারো হক যেন আদায় করে আমাদের মৃত্যু হয়। ধরেন আমার এখন মরণ হয়ে গেল, আমি বিদায় হয়ে গেলাম দুনিয়া থেকে, আমি একটা ডায়েরির মধ্যে লিখে দিয়ে গেলাম যে অমুকে আমার কাছ থেকে পাবে, যাতে আমার সন্তান, আমার ভবিষ্যৎ তারা যাতে দিয়ে দেয়। কারণ আমি যদি তার হক আদায় না করে মারা যায়, আমি যদি তার হক আদায় না করি, তার টাকা যদি আমি বাটপাড়ি করি, তাহলে কী হবে জানেন? আমার বিচার আল্লাহ কেয়ামত মাঠে করবে। কেন করবে? আল্লাহ বলবে যে তুমি আগে বান্দার হক আদায় করো। আল্লাহ যদি বান্দার হক আদায় না করে, আল্লাহ ক্ষমা করেন না। তাই আমাদের সবার আগে উচিত বান্দার হক আদায় করার।